বুধবাৰে চাচনি আঞ্চলিক ছাত্র সন্থায় চাচনি আছু শহীদ অজিত নেওগ ন্যাস ভবন শহীদ ভবনের সন্মুখত নাগরিকত্ব সংশোধনী আইন 2019 বাতিলর দাবিত দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী হাতত লৈ চাচনির আকাশ বতাহ উত্তাল করে তোলে চাচনি আছুয়ে। উক্ত কার্যসূচীত উপস্থিত থাকে চাচনি আছু সভাপতি দেবজিৎ হাজরিকা, চাচনি আছু সাধারণ সম্পাদক শান্তু গগৈর লগতে সদৌ ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার উপসভাপতি অঞ্জন নেওগ, চাচনি আছু উপদেষ্টা চন্দ্র সারিঙিয়া ফুকন, লগতে চাচনি আছু বিষয়ববীয়া আর চাচনির গণ্য মান্য সংগ্রামী রাইজ। সদৌ ডিব্রুগড় জেলা ছাত্র সন্থা আহ্বান মর্মে আমি দুঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী আজি লৈছো নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার। আমি এই আইনখন কেতিয়াও মানি লওয়া নাছিলো আর মানি নলও। ভবিষ্যতের দিনত এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার ইয়াতকৈও তীব্র গণতান্ত্রিক আন্দোলনের সরকারের সম্মুখীন হব লাগিব আর সরকারক আমি হকিয়াই দিব বিচাৰিছো। অতি সোনকালে এই নাগরিকত্ব সংশোধনী আইনখন বাতিল করক আর অসমক এই আইনখনের পৰা ৰেহাই দিয়ক। প্রাঞ্চল শইকীয়ার রিপোর্ট, দৈনিক টাইম।